বাগদা বাজারে শেষ দিনের প্রচার সারলেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী প্রদীপ বিশ্বাস মানুষ হাত ভরসা রাখবেন দাবি মানুষের মোহ হয়েছে দিদিভাই ও মোদি ভাইয়ের আসল রূপ তারা বুঝতে পেরেছেন মানুষের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছি মানুষ বীতশ্রদ্ধ মতুয়া বা নাগরিকত্ব ইস্যু নিয়ে বিতশ্রদ্ধ চাকরি চুরি নিয়ে আমরা আশাবাদী মানুষ হাত চিহ্নে ফিরে আসবেন শনিবার শেষ মুহূর্তের প্রচারে বেরিয়ে এ কথাই বললেন বনগা লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট সমর্থিত জাতীয় কংগ্রেসের প্রার্থী প্রদীপ কুমার বিশ্বাস এদিন সকাল থেকে তীব্র গরম উপেক্ষা করে ভোট প্রচারে বেরোন প্রদীপবাবু চড়া রোদ উপেক্ষা করে বাগদা বাজারে সাধারণ মানুষের সাথে জনসংযোগ করেন আগামী কুড়ি তারিখ বনগাঁ লোকসভা আসনে নির্বাচন নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী শনিবার শেষ হচ্ছে প্রচার সে কারণে প্রচারের শেষ লগ্নে সকাল থেকেই বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়ালেন বিভিন্ন দলের প্রার্থীরা এদিন সকালে নিজের গ্রাম থেকে প্রচার শুরু করেন কংগ্রেস প্রার্থী বাগদা এলাকার বিভিন্ন গ্রাম ঘুরে আসেন বাগদা বাজার এলাকায় এলাকার বিভিন্ন ব্যবসায়ীদের সাথে ভাব বিনিময় করেন প্রার্থী বলেন সীমান্তের একেবারে শেষ গ্রাম বয়রা থেকে প্রচার শুরু হয়েছে আরও কয়েকটি জায়গায় যেতে হবে তবে সাধারণ ভোটাররা এবার হাত চিহ্নের ওপরেই ভরসা রাখছেন বলেও জানান প্রার্থী তিনি বলেন প্রচারে বেরিয়ে মানুষের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছি ভোট বাক্সে তা প্রতিফলিত হবে বলেই মনে করছেন প্রার্থী সেই দিনে মূলত আজকে বাগদা বিধানসভা কেন্দ্রে কি প্রচারটা হচ্ছে অতীতে মানে এর আগে তো আমরা বাগদার বাইরে অন্যান্য বিধানসভা করেছি এবার বয়রা আমার শেষ প্রান্ত একেবারে এবং আমার নিজের গ্রাম থেকে শুরু করে বিভিন্ন গ্রাম পরিক্রমা করে বাগদা বিধানসভার বিভিন্ন গ্রামে ঘুরে আজকে বাগদা বাজারে আছি এরপরে আরও ব্লকের অন্যান্য জায়গায় জিততে হবে মনে হচ্ছে মানুষের কাছ থেকে একটা অভূতপূর্ব একটা সাড়া আমি মনে করি মানুষ তৃণমূল এবং বিজেপির প্রতি একটা বীতশ্রদ্ধ তার সাথে মতুয়া নিয়ে হোক এনআরসি নিয়ে হোক আর এদিকে চাকরি চুরি টেট কেলেঙ্কারি নিয়েই হোক মানুষ সত্যিকারের বিতশ্রুত দিদিভাই এবং মোদিভাইয়ের ভাইয়ের বিতশ্রুত হয়ে অনেক চোরা ভোট চুপি ভোট চুপচাপ হাতে চাপ যেটা বলে সেভাবে আমি আশাবাদী মানুষের চৈতন্য ফিরেছে মানুষ মোহভঙ্গ ঘটেছে শাসক এবং মানুষ হাত ফিরে আসবে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বাগদা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলেক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টিকুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো থ্রি